আছে যে দুঃখকে কি করে আনন্দ লাভ করব? কোন মাতাজি করেছিলেন? আমি বাইরে বসেছিলাম, একজন মাতাজি আমার কাছে গিয়ে বললেন যে প্রভু সুখে আমি আনন্দ করতে পারি, দুঃখে কিভাবে আনন্দ করব একটু খুলে বলবেন। হ্যাঁ, সে মাতাজি নেই? হ্যাঁ, একজন মাতাজি ওই আপনার ছোট বাড়িতে না কার বাড়িতে যেতে গিয়ে, আর আমি ওখানে বসেছিলাম বাইরে, জিজ্ঞাসা করলো। তা আমরা তো সুখে আনন্দ পাই, তা দুঃখটাকে কিভাবে আনন্দ নিতে পারবো? খুব মন দিয়ে শুনুন। হ্যাঁ, তাই দুঃখ পেলে আপনার আর কষ্ট হবে না, দুঃখে আপনি আনন্দ পাবেন। প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে এটা আমার পূর্বজন্মের কর্মফল। কি মনে করবেন? আমার পূর্বজন্মের কর্মফল। দু নম্বর হচ্ছে চিন্তা করবেন এটা ভগবানের ইচ্ছা। আর তিন নম্বর চিন্তা করবেন এর মাধ্যমে ভগবান আমাকে কোনো ভালো কিছু একটা শিক্ষা দিতে চাইছেন এবং আমার মঙ্গলের জন্যে। বুঝে গেল? তাহলে প্রথম কি মনে করবেন, কার মনে আছে বলুন? আমার কর্মের ফল, পূর্বের কর্মের ফল। হ্যাঁ, এই সম্বন্ধে একটা উদাহরণ দিই, নালে বুঝতে কষ্ট হবে। কোনো জায়গায় দুর্গাপূজায় লটারি টিকিট করেছে 25 টাকা, আর আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস পুরা দিতে বলেছে। যারা টিকিট কাটবে 5 বছর পরে 1 লাখ টাকা ফার্স্ট যে হবে তাকে প্রাইজটা দেবে, কিন্তু কবে রেজাল্ট বেরোবে? 5 বছর পরে। টিকিটের দাম কত? 25 টাকা। কি লিখতে হবে? নাম, ফুল অ্যাড্রেস দিতে হবে। হ্যাঁ, তো 5 বছর পূর্ণ হয়েছে, পিয়ন আপনার বাড়িতে একটা চিঠি দিতে এসছেন, আর চিঠিটা খুলেই দেখছেন কি, প্রথম প্রাইজ আমি পেয়েছি 1 লাখ টাকার চেক। মাতাজি একদম চেক বলে দিল, কেন ক্যাশ এখন দাঁত দেয় না, তার চেকটা দিয়েছে। আনন্দ পাবেন কি পাবেন না? পাবেন। পিয়ন যে দিল পৌঁছে চিঠিটা, পিয়নকে বকশিস দেবেন কি দেবেন না? হ্যাঁ, বকশিস দেবেন। হ্যাঁ, অনেকে বকশিসও দেয় না। হ্যাঁ, তা বকশিস দেবেন আর অনেকে দেয় না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে খুব আনন্দ পেলেন। এখন এই যে 1 লাখ টাকার চেকটা পেলেন, এটা আপনি কিভাবে পেলেন? পিয়নের মাধ্যমে পেলেন, কিন্তু আপনি কেন পেলেন? আমি কেটেছিলাম কবে? 5 বছর আগে লটারি কেটেছিলাম, ফুল অ্যাড্রেস দিয়েছিলাম, বাবার নাম ঠিকানা, সে টিকিটে পেয়েছি সেই জন্যে। তা বুকটা ফুলিয়ে কি বলবেন? আমি কেটেছি না? মা যদি বলে কে টিকিটটা কিনে, বাবা 1 লাখ টাকা পেলি, টাকাটা আমায় কিছু দে তোর বাবাকে, না না মা আমি টিকিটটা কেটেছি, আমার বাবার টাকা দিলেও আমি টিকিটটা কেটেছি না, আমার নামে টাকাটা আমার, আর চেকটা কার নামে এসছে? আমার নামে এসছে না, টাকাটা আমি আমার রাখবো। বলবেন কি না? খুব আনন্দ পাবেন কি না? তাহলে পিয়নকে বকশিস দিতে পারেন, কিন্তু পিয়নকে বলবেন যে পিয়ন বাবা তোমার জন্য আমি টাকাটা পেলাম। পিয়নকে ধন্যবাদ দেবেন, বলবেন যে তোমার জন্য পেয়েছি? পিয়নকে কি বলবেন? আমার টিকিট কেটেছিলাম, আমারটা তুমি খালি পৌঁছে দিয়েছ, তাই আমি মালিক। বলবেন কি না? আর 5 মাস বাদে আর একটা চিঠি এসে হাজির হয়েছে, ওইতে লেখা আছে আপনার 25,000 টাকা ফাইন, আপনি পানবিড়ির দোকানে মারামারি করে কেস হয়েছিল, সেই কেসটা পড়েছিল, তাইতে আপনাকে জরিমানা করা হয়েছে 25,000 টাকা। এখন টাকাটা কে দেবে? ওকে দিতে হবে কি না? ও যদি গালাগালি দেয় পিয়নকে যে তুমি ভাই বয়ে নিয়ে এলে কেন, তোমার জন্য আমি এটা জানতে পারলাম, দোষটা কার?
তাহলে দোষটা আমার, আমি আগে পানবিড়ির সিগারেট দোকানে মারামারি করেছি, সেই কেসটা ঝুলছিল, এখন সেই চিঠিটা আমার কাছে এসেছে 25,000 টাকা ফাইন। তাহলে ফাইনের বেলা আমি দায়ী, আর 1,00,000 টাকা চেকটা পেলাম ওটার জন্যেই আমি দায়ী, ঠিক না? হ্যাঁ, আমি না অন্য কেউ, আমি ওটা বাবাকে দোষ দেওয়া যাবে না। হ্যাঁ, দেওয়া যাবে না? টিকিটটা কাটার সময় বাবাকে দোষ দেওয়া যাবে? বাবা তোমার টাকাতে পেয়েছি বলবে? আমি কেটেছি বাবা, আমার নামে। ঠিক পূর্বজন্মের কর্মফলে আমি যে দুঃখ পাচ্ছি বা সুখ পাচ্ছি কারো মাধ্যমে, হ্যাঁ, সেটা আমারই কর্মফলে পাচ্ছি। যখন চেক আসছে আনন্দ পাচ্ছি, মানে যখন কেউ প্রশংসা করছে আমি খুব আনন্দ পাচ্ছি, আর যখন কেউ নিন্দা করছে আমি দুঃখ পাচ্ছি। ওই 25,000 টাকার ফাইন আর 1,00,000 টাকার চেক, তাহলে দুটোরই মালিক কে হলো? আমি হলাম কি না? তাহলে আমি যদি মনে করি যে আমি টিকিটটা কেটেছিলাম তাই 1,00,000 টাকা পেলাম, আমি মারামারি করেছিলাম তাই 25,000 টাকা ফাইন আমার হলো, ঠিক আমার কর্মফলের জন্যে আমি এই দুঃখ পাচ্ছি, ঠিক আছে? এই জগতে যখন দুঃখ পাবেন তখন মনে রাখতে হবে আমার পাপ ক্ষয় হচ্ছে, আর যদি মনে করেন আমি সুখ পাচ্ছি তাহলে মনে করতে হবে আমার পুণ্যটা ক্ষয় হচ্ছে, দুটোই ক্ষয় হচ্ছে। বুঝে গেল? হ্যাঁ, তখন মাতাজিকে তো আর উত্তর দিতে পারলাম না যে মাতাজি প্রশ্ন করেছিল, এখন আপনাদেরকেই উত্তরটা দিচ্ছে, শুনুন। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ভগবানের ইচ্ছা বলে মনে করবেন, যে ভগবানের একটা কিছু ইচ্ছা আছে সেই জন্যে আমাকে এই রকম একটা বিপদে ফেললেন। শ্রীল প্রভুপাদ যখন তিনি এলাহাবাদে ওষুধের দোকান করেছিলেন, কিন্তু ঝাঁসিতে ক্লাস দিতে যাচ্ছিলেন, সেই সময়তে ঝাঁসিতে যখন উপস্থিত ছিলেন সেই সময় দোকানের কোনো কর্মচারী টাকা কড়ি চুরি করে দিয়ে, হ্যাঁ, চুরি করে নিয়ে পালিয়ে গিয়ে বললেন চোরে সব কিছু নিয়ে চলে গেছে। হ্যাঁ, তখন প্রভুপাদ চিন্তা করলেন এটা ভগবানের বিশেষ কৃপা। হ্যাঁ, বুঝলেন? যস্য অহম অনুগৃহামি, যখন আমি তাকে বিশেষভাবে কৃপা করি, হ্যাঁ, হরিষ্যে, তারপরে হরিষ্যে তদ্ধরম সনই, হরিষ্যে মানে আমি হরণ করে নিই সব কিছু, তদ মানে তার, ধনম মানে ধন, সনই মানে ধীরে ধীরে তার সব কিছু আমি হরণ করে নিই। আর যখন কারো সম্পত্তি থাকে না, কোনো ব্যক্তির অনেক সম্পত্তি ছিল, যখন সম্পত্তি হারিয়ে ফেলে তখন আত্মীয় স্বজনরা কী করে? তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, পরিত্যাগ করে। হ্যাঁ, তখন প্রভুপাদ চিন্তা করলেন এটা ভগবত শ্রীমৎ ভাগবতমে 10ম স্কন্ধে 88 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে উল্লেখ আছে। প্রভুপাদ এই শ্লোকটি উল্লেখ করলেন, উচ্চারণ করলেন। ওর বন্ধু বললেন আপনি একবার যান এলাহাবাদে, বললেন আমার যাওয়ার দরকার নেই, ভগবান একটা বিশেষ কৃপা করেছেন। তারপর যখন বাড়িতে ফিরে এলেন, পরের লাইনটা কী বললাম, আত্মীয় স্বজন তুচ্ছ তাচ্ছিল্য করে কি না, তখন দেখছেন প্রভুপাদ ফিরে এসেছেন, সবাই উপরতলায় বসে সবাই আনন্দে চা খাচ্ছেন। প্রভুপাদ এলেন, আসার পরে দেখলেন যে আমার ট্যাঙ্কে যে গীতার যেগুলো লিখেছিল পাণ্ডুলিপি ছিল ওইগুলো যখন বললেন যে আমার গীতার পাণ্ডুলিপি কোথায় কোথায়, বললে ছেলেটা বলল কিছু খাবো তাই পাণ্ডুলিপি কাগজগুলো পড়েছিল ওগুলো বিক্রি করে দিলাম, দিয়ে 4 বিস্কুট নিয়ে এসেছে। তখন প্রভুপাদ বললেন তুমি কাকে চাও, চা না আমাকে, তুই কোনটা চাও বলো। তখন ওর স্ত্রী অতটা বুঝতে না পেরে বলে দিলেন যে আমি চাকেই চাই, তোমাকে পরিত্যাগ করতে চাই, কারণ তোমাকে ছাড়া তো অনেকদিন ছিলাম, চাকে ছাড়া থাকতে পারিনি। তখন প্রভুপাদ চলে গেলেন।
তো প্রভুপাদ গেলেন বলেই তো আজ আমরা এই ইসকনে ভর্তি হলাম, ইসকনকে পেলাম। হ্যাঁ, ইসকন স্থাপন করলো, সারা বিশ্ব জুড়ে হরিনাম প্রচার হলো। হ্যাঁ, সারা পৃথিবীর লোক যারা মদ মাংস নারী ভোগ করা ছাড়া জানে না, তারা ত্যাগ করে হরিনাম করছে। তাহলে যখন দুঃখ আসবে তখন আমাকে মনে করতে হবে, কি কি মনে করতে হবে, কি কি বললাম? প্রথম মনে করতে হবে আমার পূর্বজন্মের কর্মফল, সেটা যে উদাহরণ দিলাম এই উদাহরণটা চিন্তা করতে হবে, এটা আমারই কর্মফল। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ভগবানের বিশেষ কৃপা, আর তিন নম্বর হচ্ছে এর মাধ্যমে ভগবান আমাকে কোনো শিক্ষা প্রদান করে কিছু মঙ্গল করবেন। বোঝা গেল? তা সেই জন্যে যখনই দুঃখ পাবো তার মধ্যেও আপনি আনন্দ পেতে পারেন যখন এই তিনটে জিনিস চিন্তা করবেন।